الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله سبحانه وتعالى قال في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أو كما قال الرسول صلى الله عليه وسلم قال في الحديث من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وتمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم قال أيضا من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه متفق عليه أما بعد প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাগুচি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাদিগকে অধ্যকার অত্র মসজিদে আসা বসা সুযোগ দান করলেন সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যারা মসজিদে আসতে পারে নাই যারা গত জুমাতে ছিল আজকে জুমাতে নাই উপস্থিত হতে পারে নাই বিভিন্ন কারণে বা অনেক মানুষ আছে পৃথিবী ছেড়ে চলে গেছে তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া এজন্য বেশি বেশি করে আদায় করব যেহেতু আমরা আবারও সুযোগ পেয়েছি আল্লাহ নামাজের মধ্যে কোনো বান্দা যদি দাঁড়ায় তার এই হিসাব হচ্ছে মনে করবা অথবা আমরা মনে করতে পারি যে আল্লাহ আমাকে আমার সামনে দাঁড়িয়ে আছেন অথবা আল্লাহ আমাকে দেখছেন আমার সামনে উপস্থিত এটাকে বলা হয়েছে ইহসান আর অন্ততপক্ষে যদি এটা না বলতে পারি যে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন এই দুটোর একটা অবশ্যই হবে এই দুটো বিষয় হাদিস দ্বারা আপনার সাব্যস্ত সাবিত হয়েছে বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্মুখ পানে আমি দাঁড়িয়ে যাই সুবহানাল্লাহ আর যদি বান্দা এটা অনুভব করতে না পারে তাহলে বান্দা যেন অনুভব করে যা বান্দা আমার সামনে দাঁড়িয়ে আছে তো যাই হোক তো মিরাজ বলেন অথবা দিদার বলেন নামাজের মধ্যে একটা মানে নামাজের সময় হচ্ছে একটা মুখ্য সময় আল্লাহর সাথে দিদারের সময় তো যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সর্বোৎকৃষ্ট সময় আমাদেরকে আবারও দান করলেন গত জুমানে আবারও শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ আমরা জানি না আগামী জুমাতে বেঁচে থাকবো কি না তৎসঙ্গে আসুন দরুদ সালাম সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بايدام গত জুমাতে আলোচনা করেছিলাম নামাজে আপনার আউয়াল ওয়াক্ত এবং আখির ওয়াক্ত তার মধ্যে থেকে উত্তম সময় বা আউয়াল ওয়াক্তের গুরুত্ব বিষয়টি আলোচনা করেছিলাম আমরা আশা রাখি বা আমি আশা রাখি আপনারা কিছু না কিছু শিখেছেন যেমন আমি বলেছিলাম একটু আপনাদেরকে বলি তাহলে পরে একটু আপনাদের স্মরণ হবে আমার আমি আলোচনা করেছিলাম যে আমরা যে আগে নামাজ পড়ি পাঁচ অক্ত সালাত আদায় করি এইরূপ পাঁচ অক্ত সালাত অন্যান্য নবীদের প্রতি ছিল না এই বিষয়টা আমি বলেছি অন্যান্য নবীরা
জুমাবারে অথবা শনিবারে অথবা রবিবারে এরকম সাপ্তাহিক মানে একদিন তাদের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তাদের নামাজ বা সালাম এরকম ছিল। তো অন্যান্য নবীদের সময়টা ছিল আমাদের আমরা যেই মানে আউয়াল অব্দে নামাজ পড়ি এবং এক ভাইয়ের এক শ্রেণীর ভাইয়েরা আছে তারা শেষ অব্দে নামাজ পড়ে আখের অব্দে সমাজে প্রচলিত রোজাই আছে। তো অন্যান্য নবীদের এই মধ্যবর্তী দুই সময় মধ্যবর্তী সময়ে তারা নামাজ আদায় করতে এটা একটা কথা বলেছিলাম। এরপরে 621 খ্রিস্টাব্দে নামাজ ফরজ হয়েছে। আমরা যেইভাবে নামাজ পড়ি 621 খ্রিস্টাব্দে মেয়ারার যে রজনীতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি নামাজকে এই নামাজকে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। এরপরে আমি বলেছিলাম একটু টাচ দিয়ে যাচ্ছি, এরপরে আমার নতুন আলোচনায় যাব। সিরিজ আকারে আলোচনা হলে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে আগের আলোচনা একটু সাত নির্দেশটা আবার স্মরণ করিয়ে দেওয়া মানুষদেরকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েরাজের রজনীতে নামাজ প্রাপ্ত হয়ে আসলেন পৃথিবীতে, তারপরে জিব্রাইল আমিন আসলেন, এসে নামাজগুলোর ইমামতি করলেন আর শিক্ষা দিলেন যে এই এই জোহরের সময় আসলেন, জোহরের নামাজ এইভাবে ক্রমধারা পাঁচ ওয়াক্ত নামাজ শিক্ষা দিলেন যে এটা হচ্ছে নামাজের সর্বোত্তম সময়, আউয়াল ওয়াক্তের নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ নামাজ। হাদিস আপনাদেরকে শোনাইছেন, ওই আলোচনা করব না, শুধুমাত্র বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইয়ুল আমালি ফিল ইসলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, যে নামাজ আউয়াল ওয়াক্তে পড়া উত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত, এজন্য আমি একটু বলি। তো দ্বিতীয় দিন আসলেন জিব্রাইল আমিন নামাজ শিক্ষা দিলেন, আপনারা শুনেন নাই এই আলোচনা আমার, নামাজ শিক্ষা দিলেন আখের অক্তে। আখের অক্তে বরজ বৈধ হতে পারে, তবে রেগুলার কন্টিনিউয়াসলি ভাবে আমরা আখের অক্তের গুরুত্ব দিব না, আমরা আউয়াল অক্তের গুরুত্ব দিব, মনে থাকবে তো ইনশাল্লাহ। এরপরে আমি বলেছিলাম যে আপনার ফজরের নামাজ গলাস মানে অন্ধকারে শুরু করতে হবে, ফরসা হতে হতে শেষ করতে হবে, কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদের সমাজে যেটা প্রচলিত আছে ফর্সা বলে শেষ করে সূর্য উঠে যায় যায় এরকম শেষ করে, সম্পূর্ণ হাদিসের বিপরীত আমল চলছে, কিন্তু আমরা এক শ্রেণী ভাইরা আছি আমরা একেবারে ভালাস অন্ধকারে। আমি হাদিস বলে বলেছিলাম যেহেতু আজকে ওই আলোচনা না, আমি একটু টাচ নিয়ে যাচ্ছি। এরপরে জোহরের নামাজ ইদা জালালাতি শামসু কারজুলি তুলিহি জিল্লুহু, আমি বলেছিলাম জোহরের নামাজ সূর্য ঢলে পড়ার সাথে সাথে অক্ত এসে যায়, সেটা বলেছিলাম অক্তটা হয় আপনার সূর্য ঢলে যায় কখন একটা, সূর্য ঢলে যায় কখন একটা না, আপনার শৈত্যকালীন সময় আপনার শীত মৌসুমে আপনার সূর্য ঢলে যায় 11:55 অথবা 10:45 অথবা 11:45 11:45 আপনার সূর্য ঢলে যায়, আর এখন আপনার গ্রীষ্মকালীন সময়ে 12:10 অথবা 12:00 সময় সূর্য ঢলে যায়, এই সময় কিন্তু অক্ত এসে যায়। আর আমাদের সেন্টিমেন্ট কাজ করে জোহরের নামাজ বলতে একটাই আজান একটাই নামাজ, এই যে একটা রং থিওরি মানে মাথা চেপে বসেছে ভূত চেপে বসেছে অজানা অদক্ষতা মূর্খতা জাহেলিয়াত আমাদের মাথায় চেপে বসেছে, আমরা চিন্তা করি না যে অক্ত অনেক আগে এসে যায়। আসরের নামাজের কথা বলছিলাম, মানুষের অথবা বস্তুর মূল দৈর্ঘ্যের এক দৈর্ঘ্য পরিমাণ ছায়া আপনার অতিক্রম করলে আসরের অক্ত এসে যায়। হাদিস অনেকগুলো আপনাদেরকে শুনিয়েছিলাম, আবার স্মরণ করতে চাই, আম্মা জান আয়েশা বললেন আসরের নামাজ আমরা আদায় করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করতে কানা ইউসাল্লি আসরা মা লাম ইয়াজহারিল ফাইউ মিন গুরফাতিহা, আমার ঘর থেকে সূর্যের আলো বেরিয়ে যেত না এমন তো অবস্থায় আপনার আসরের নামাজ আদায় করা হতো। আরো একটা হাদিস বলেছিলাম কি মনে আছে আপনাদের, যে সূর্য এখনো হলুদ বর্ণ সূর্যের আলো হলুদ বর্ণ ধারণ করে নাই, হাইয়াতুন সূর্যের আলো এখনো একেবারে তরতাজা জীবিত তীর্যক আকারে লাল রক্তিম বর্ণ থাকতেই আমরা আসরের নামাজ আদায় করতাম। আরো মনে করি দিন অনেকগুলো হাদিস বলেছিলাম, আমরা আসরের নামাজ আদায় করে সাহাবায়ে আজমাইন বললেন যে আমরা আদায় করে, আমি সাত নির্দেশটা বলি আমার নতুন আলোচনায় যাব, যে আসরের নামাজ আমরা ওই সময় করতাম যে আমরা আসরের নামাজ আদায়তে হাওয়ালি নামক মনে আছে আপনাদের হাওয়ালি নামক স্থানে যেতাম, সেখান থেকে আবার প্রত্যাবর্তন করতাম, সেই মদিনা থেকে হাওয়ালি নামক স্থান 4 মাইল দূরে অবস্থিত, যাওয়া 4 মাইল আসা 4 মাইল 8 মাইল রাস্তা অতিক্রম করার পরেও দেখতাম সূর্য এখনো অনেক বাকি আছে। সুবহানাল্লাহ বলেন, আমি এই কথাগুলো বলেছিলাম মনে আছে কিনা, আবার ঝালাই করে দিচ্ছি স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে,
মনে রাখতে হবে আমল অন্তর গুরুত্ব কত বেশি। এরপরে আরেকটা হাদিসের কথা বলেছিলাম, আমি হাদিস আজকে বাদ করবো না, শুধু সাহাবীর চেষ্টা বলে যাই। সাহাবীরা বললে আমরা আসরের নামাজের পরে বাদ সালাতিল আসরি যাবহু নাযবহু জুজআন বড় একটা উট একটা জবাই করতে হয়। এই হাদিসের কথা বলেছিলাম যে উট আমরা কোটা বাসা জবাই করা দশটা ভাগে ভাগ করতাম। সাহাবিদের বাড়ি কারো নিকটে ছিল মদিনা থেকে, আরো কারো বাড়ি দূরে ছিল। আমরা বাড়িতে যেতাম, যেতাম গোশত নিয়ে রান্না করা হতো, পাকানো হতো, এরপরে আমরা খেতাম, ভক্ষণ করতাম, অথবা আমরা রেডি হয়ে আসতাম বাকিদের জন্য। এসেও দেখতাম অনেক সময় বাকি রয়েছে, তাহলে আসরের নামাজ কি হয়েছে সাড়ে পাঁচটায়? হ্যাঁ, পনের ছয়টায় আসরের নামাজ না। আসরের নামাজ আপনার সূর্য থাকতে, সূর্যের আভা, সূর্যের মানে তীর্যক, মানে এটা উষ্ণতা থাকার সময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত ছিল আসরের। এই হাদিস বলেছিলাম। আর মাগরিবের কথা বলেছিলাম যে সূর্য একেবারে ডুবে যাওয়ার সাথে সাথে লাম ইয়াজরিবে শাফাত, যে পশ্চিম আকাশে রক্তিম বর্ণ রক্তিম আভা থাকা পর্যন্ত আপনার এই মাগরিবের নামাজ এটা অর্থ। এরপরে এশার অর্থ বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছিলেন যে আল ওয়াক্তুল ইশা ফি নিসফিল লাইল মিন আওসাতি, যে এশার নামাজের অর্থ হচ্ছে রাতের মধ্যবর্তী সময়ে, মধ্যবর্তী সময়ে। কিন্তু আমরা কি করি, এই নামাজগুলো খুব দেরিতে করি, এশার নামাজ এত তাড়াতাড়ি করি, সুন্নত সবটাই সুন্নতকে ওভারটেক করে আমরা সালাত আদায় করি। কাজে এই যে অক্তির কথাগুলো বলেছিলাম মনে রাখতে হবে, গুরুত্ব দিবেন। আজকের আলোচনার থেকে গত আলোচনাটা আপনারা শুনবেন, এটা নেটে ছাড়া আছে, মসজিদের আপনার অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে আপনার ঠিকানা আছে, শুনবেন আপনারা নামাজের অক্তির কত গুরুত্বপূর্ণ। কেন, ওই যে মুসলিম শরীফের আপনার 1203 নম্বর হাদিস আপনাদেরকে শোনাইছিলাম, আজকে হাদিসটা অনুবাদ করব না, শুধু আপনাদেরকে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জার রাদিয়াল্লাহু আনহু, হে আবু জার কাইফা আনতা ইলা কানাত উমারা, যখন তোমার নেতারা নির্দেশ দিবে অথবা নেতারা নামাজ আদায় করবে, কি করবে, নামাজ একেবারে অর্থ থেকে দূরে সরে যাবে, অথবা আউ ইয়ামুতুনা সালাতা, নামাজের অর্থকে মেরে ফেলবে, তখন তুমি কি করবে? আবু জার তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি বলুন। কুনতু ফামা তা'মুরুনি, আমি সেই সময় কি করব, নেতারা যদি ইমামরা যদি নামাজ মসজিদে যদি নামাজ দেরি করে আদায় করে আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লা সালাতা আন ওয়াক্তিহা, তুমি নামাজ আদায় করবে ওয়াক্ত এসে গেলে, ফা ইন্নাহুম আদরাকতাহা মা'রুম ফা ইন্নাহা লাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যদি তুমি পরবর্তীতে অংশগ্রহণ করতে চাও জামাতে, তাহলে তোমার জন্য এটা নফল হবে। কত গুরুত্ব থাকলে পরে নবী সাল্লাল্লাহু এই ধরনের কথা বলেন যে সময় হয়ে গেলে তুমি একাকী নামাজ আদায় করে নিবে, এরপরে তুমি জামাতে শরীক শরীক হতে পার, সেটা তোমার জন্য নফল হবে। তো কাজেই যে আলোচনা করেছিলাম গত জামাতে ভালো করে শুনবেন, ইয়াদ রাখবেন, মেমোরাইজ করবেন, একেবারে সারা জীবনের জন্য মৃত্যুর পূর্ব পর্যন্ত নামাজ নষ্ট করবেন না, নামাজকে মেরে ফেলবেন না তার অক্ত থেকে। এই জন্য অক্ত মতো নামাজ পড়া এটা ফরজ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসার 109 নম্বর 3 নম্বর আয়াতের কথা বলেছিলাম যে ওই আয়াতটাও আপনারা দেখবেন। তো যাই হোক, আমি একটু বললাম, আবার অনেক মানুষ আছে তিরস্কার করে বলে যে এত আগে আগে আজান দেয় কোথায়। আমি বলেছিলাম আপনারা দাওয়াত দিবেন যে মসজিদে আগে আজান হয়, আগে বক্ত অক্ত হওয়ার পরেই আজান হয়, এই কথাও বলেছিলাম। পৃথিবীতে কোন মুফতি মহাদ্দেসের কোন মুয়াজ্জিনের অধিকার নাই অক্ত আসার আগে আজান দেয়, আমরা অক্ত হলে পরেই আজান দিই, তবে আমাদের আজানটা হচ্ছে সুন্নত মোতাবেক, একেবারে পুরোপুরি সুন্নতের সাথে মিল রেখে আমাদের ইবাদত গুলো। পৃথিবীতে এমন কোন পাপের বেচার ভূমিষ্ঠ হয় নাই, জন্ম হয় নাই, আহলে হাদিসদের এমন একটা আমলকে আপনার কোরআন হাদিসের বিরুদ্ধে প্রমাণ বা প্রুফ করতে পারে, এই দুঃসাহস কাহারও হবে না। কিন্তু আমরা অসংখ্য আমল যারা আমাদের বিরুদ্ধাচরণ করে তাদেরকে আমরা ব্যাখ্যা ধরা দিতে পারি, চোখে আঙ্গুল দিয়ে অঙ্গুলি দিয়ে আমরা ধরা দিতে পারি। ভাইরা আমার মনে রাখবেন নামাজের আউয়াল অক্তের কথা। এবার আসুন আজকের আলোচনা যাই, যেহেতু আমার সিরিজ আকারে আলোচনা নামাজের, নামাজের মধ্যে কত ভুল ত্রুটি রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে, অল্প করে আলোচনা করব, এগুলো মুখস্থ করে দেবেন, আমল করবেন। আসলে দিনটাকে আফিকাল আমালুল কলিল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দ্বীন, তোমার বিশ্বাস, তোমার ফেইথ খাঁটি করো, তোমার আকীদাকে আগে ঠিক করো, আগে ইসলাম বোঝো, অল্প আমল করো, অল্প আমল তোমার তোমার জন্য, তোমাদের জন্য, নাতাদের জন্য জরিয়া হবে, যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, আজানের কথা শুনিয়েছিলাম, আজানের ইতিহাস শুনিয়েছিলাম, আজানের উৎপত্তি, কিভাবে আজান সমাজে বাস্তবায়ন হলো, সর্বপ্রথম কিভাবে আজান দেওয়া হয়েছিল, এরপরে একামতের কথা বলেছিলাম, এরপরে জামাতের আপনার এই নামাজের আউয়াল ওয়াক্তের আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনার ইমামত এবং জামাত সম্পর্কিত আলোচনা। কি কি বিষয়ে? ইমামত এবং জামাত, জামাত কখন আমরা কিভাবে করবো, এটা মুখস্থ করবেন। অনেক সময় আপনাদেরকে আমি একটু এম্পাসাইজ করার জন্য অথবা গুরুত্ব দেওয়ার জন্য আমি বলি, আপনারা রেসপন্স করবেন, সারা দিবেন, তাহলে পরে এগুলো মাথায় গেঁথে যাবে। অনেক আলোচনা শুনেন, আমি আলহামদুলিল্লাহ ওয়ালা ফাখর আলাইনা, আমি অহংকার করে বলছি না, আল্লাহ শুকর, আমি অনেক আলোচনা করি যেগুলো আপনারা সচরাচর মসজিদগুলোতে আলোচনা করে না, করে না বা হয় না, আমি আলোচনা করাগুলো করার চেষ্টা করি, অনেক অনেক কঠিন আলোচনাও করি যেগুলো আপনার সহজাই হয় না। অনেক আলেমরা দেখবেন এই যেগুলো মানুষরা মুসলিমরা জানে সেগুলো বেশি বেশি করে, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো মুসলিমরা জানে না, সেগুলো করতে হলে ইমামদের আপনার গবেষণা করতে হয়, এলেম থাকতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, লিখতে হয়, কোচেট করতে হয়, অনেকগুলো কিতাবাদি ঘাটতে হয়। এই সময় তো আলেমদের নাই, প্রাইভেট পড়ায় এই সময় পায় না, আমি আবার ওগুলো করি না, আমি যতটুকু সময় এলেমের মধ্যেই কাটানোর চেষ্টা করি। আপনারা দোয়া করবেন কে আমার মৃত্যুর আগ পর্যন্ত, কারণ আমি দুনিয়ার ধন দৌলত চাকচিক্য চাই না, আমি চাই আফটার লাইফ এর জন্য এতটুকু সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, সেটাই আমি চাই, কারণ হাজার দুনিয়া আমাকে দেওয়া হলো, আখেরাত শূন্য, লাভ আছে, এক পয়সার লাভ নাই। কাজে আমাদের থাকতে হবে কি আশা, একেবারে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখেরাতকে প্রাধান্য দেওয়া যাবে, দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আপনাদেরকে শোনাই, বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালাবা দুনিয়া আদর বিল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়া হাসিল করতে চায় অবশ্যই তাকে আখিরাতকে ধ্বংস করতে হবে, নচে দুনিয়া লাভ করতে পারবে না। আল্লাহ দুনিয়া আপনার লাভ করার উদ্দেশ্যে আমাদেরকে পাঠান না, আমাদেরকে পাঠিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আখিরাত অর্জন করার জন্য, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে আখিরাতে চূড়ান্ত আপনার সফলতা অর্জন করার জন্য আমরা দুনিয়াতে এসেছি, অন্য কোনো উদ্দেশ্যে না। ধন দৌলত টাকা এই পৃথিবী যদি আমাকে দেওয়া হয়, আমার মনে হবে আরেকটা পৃথিবী চাই। এই জন্য হাত্তা জুরতু মুল মাকাবি, মানুষের আকাঙ্ক্ষা উচ্ছা এগুলো ফুরাবে না, হাত্তা জুরতু মুল মাকাবি, কবরের মাটি দেওয়া সারা বুকের উপরে হাজার মন মাটি চাপা দেওয়া হবে, তখন বলবে কত কত ইয়া ইয়ুহান নাস ফি হাদি দুনিয়া, এ দুনিয়া বাসীরা আমার পেট উদর ভর্তি হয়ে গেছে, এর আগে ভর্তি হয় না, মনে রাখবেন। এই জন্য আসুন আজকে আমি কোরআনুল কারীমে দলিল দিতে চাই, দিয়ে একটা কথা আপনাদেরকে শোনাতে চাই, আমরা নামাজে প্রবেশ করব, নামাজের আলোচনা গত জুমা থেকেই যেহেতু শুরু হয়ে গেছে, নামাজে আমরা যখন আসব, বিশেষ করে এই যে অনেক মানুষ, এক নম্বর আমার আলোচনা আজকে যে জামাতে তো আমরা আসি, জামাতের উদ্দেশ্যেই আসি, কিন্তু এখানে এসে অনেক সময় দেখি মসজিদে আপনার ভিতরে আমরা অনেক সময় একটু বেশি জায়গা নিয়ে বসি, আবার পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, এই কাজটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে দিক নির্দেশনা কি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন আপনাদেরকে আমি শোনাই। আমি একটা যদি দলিল দেই কোন বিষয়ে, সেটাই আল্লাহর দেয়া দলিল, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসিহুল্লাহু লাকুম وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله سبحانه وتعالى তিনি বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা নামাজি, তোমরা যারা সিয়াম পালন করো, তোমরা যারা ঈমান আনো, তোমাদের উপর একটা কর্তব্য আমি দিলাম, সেটি হচ্ছে তোমরা মসজিদে বা মাজারিসে যেখানে তোমরা বসো না কেন, নিজেরা বসবে, কিন্তু অপর ভাইদের জন্য জায়গা করে দেওয়ার, জায়গা সংকলন করে দেওয়ার ব্যবস্থাপনা করবে। অনেক সময় আমরা কেন আসলো, ভিতরে আসলো, এই ধরনের করি, তবে আমাদের একটা ব্যাড হ্যাবিট, বদ অভ্যাস আছে, ভিতরে জায়গা নাই, এরপরে আমরা
কাজ ঠিকই আসার চেষ্টা করি, এটা নিতান্তই মন্দ কাজ। তবে আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু ভিতরে অনেক জায়গা আছে, আপনি খুব আরাম করে বসবেন এসির মধ্যে, বাহিরের ভাইয়েরা কষ্ট করবে গরমের মধ্যে রোদ্রে, টিনের আপনার বারান্দার ছাউনির তাক তারা শোয়ে আধা ঘন্টা ওয়াজ শুনবে অথবা খুতবা শুনবে, আপনাদের একটু চিন্তা মাথায় রাখতে হবে। কেউ যদি ভিতরে প্রবেশ করতে চায় তখন আপনার করণীয় কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইযা ক্বীলা লাকুম তাফাসসাহুল ফিল মাজালিস, যখন মজলিসগুলোতে তোমাদেরকে বলা হয় যে অন্য ভাইদেরকে তোমরা জায়গা করে দাও, তাফাসসাহু, তোমরা জায়গা করে দিও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি আসতে চায়, কেউ যদি ভিতরে জায়গা আছে, আপনি সামনে এগিয়ে বসেন, তাকে একটু জায়গা করে দিতে তো জায়গা আছে। হাদিসের কথা নবী সাল্লাল্লাহু তিনি বলেছেন যে তোমার ভাই আসলে একটু জায়গা করে দাও, তুমি একটু নড়ে চড়ে বসো। ওয়াইদা কিলা শুজু ফান শুজু ইয়ানফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, প্রয়োজন পড়লে তুমি দাঁড়াও, দাঁড়িয়ে আবার তুমি জায়গা সংক্ষিপ্ত আকারে বসো, অন্য ভাইদেরকে জায়গা করে দাও। তাহলে এরপরে জানা থাকলো না, যদি ভিতরে জায়গা থাকে আপনি যদি পারেন, আপনার এরকম অবস্থার সাপেক্ষে আপনি অন্যান্য ভাইদেরকে জায়গা করে দিবেন। এটা আল্লাহর নির্দেশ নাকি আমার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যদি দাঁড়িয়ে বা জায়গা নড়াচড়া করে অন্য ভাইদেরকে জায়গা করে দাও, মা বোনেরা আপনারা অন্যদেরকে জায়গা করে দিবেন, ভাইয়েরা যারা আছেন উপস্থিত হয়েছেন তারাও জায়গা করে দিবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনেক কিছু দিবেন, অনেক কিছু বৃদ্ধি করে দিবেন, মান সম্মান ইজ্জত ধন দৌলত তোমার অভাব অনটন মুছে দিবেন এর বিনিময়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা মুজাদালা আয়াত নাম্বার 11 মনে থাকবে তো ইনশাআল্লাহ, সূরা মুজাদালা আয়াত নাম্বার 11। তাহলে পরে আমরা এই কাজটা করব না ইনশাআল্লাহ, অন্য ভাইদেরকে আমরা জায়গা করে দিব। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, এটা কিন্তু দলিল ডকুমেন্টস যে মানুষদেরকে জায়গা করে দেওয়া। তবে এর বিপরীতে হচ্ছে কোনো ব্যক্তি যদি আন্দাজ করতে পারে পিছনে এসে, আবার এটা একটা বদ অভ্যাস অনেকেরই থাকে। ভাই আমি কথাটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, ধরুন একদম টিচার ছাত্রদেরকে অনেক সময় একদম কড়া ভাষা দিয়েও বোঝানোর চেষ্টা করে, সেই রকম মনে করুন আমি একজন টিচার, আমি আপনারা আমার ছাত্র, অথবা একজন আমি মহল্লের শিক্ষক, অথবা আমি একজন ধরুন আমি পিতা সমতুল্য, আপনাদেরকে সন্তান সমতুল্য বোঝানোর ক্ষেত্রে অনেক সময় একটু কড়া কথা বলি, এই জন্য বদ অভ্যাস শব্দটা আমি শব্দটা ইউজ করলাম। মনে কিছু আপনারা এটা ভাববেন না যে হুজুর বদ অভ্যাস শব্দটা প্রয়োগ করবো, তো যাই হোক কেন প্রয়োগ করলাম বা কেন, অনেক সময় দেখা যায় একেবারে নামাজের একামত হবে ভাবে সবাই তারা আসে, দুই একজন একটু সবাই না দুই একজন আসে লক্ষ্য মানে ওরা কি করে একেবারে পিছন থেকে এসে একেবারে খাট ছেড়ে ছেড়ে আসে, এটাও কিন্তু জায়েজ নাই, এটাও কিন্তু জায়েজ নাই, মনে রাখবেন। এই আমল আজকে শুনলেন যতদিন বেঁচে থাকবেন এই কাজটা করবেন না, তবে ইমাম সাহেবের জন্য আপনার এটার হাদিস আছে, দিক নির্দেশনা আছে, ইমাম সাহেব আপনার 5 মিনিট বা 2 মিনিট 1 মিনিট লেট হইতে পারে তার ব্যক্তিগত কারণে, এটা ব্যতিক্রম হতে পারে, তো ইমাম সাহেবের জন্য আপনারা জায়গা করে দিবেন, ইমাম সাহেবকে ছেড়ে আসতে হবে বিষয়টা এমন না, ইমাম সাহেব না আসলে আপনাদের নামাজ আদায় করা হবে কি, নাকি তো আসতে হবে, তো সমস্যা থাকতে পারে না ইমাম সাহেব, তো এই বিষয়টা মাসালাটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আসুন নামাজে আমরা দাঁড়াব, নামাজে দাঁড়িয়ে আমরা কি করি আজকে আপনাদেরকে বলি, অনেক মানুষ এই মাসালাটা শুনবে না, নামাজে দাঁড়ানোর পরে আমরা নামাজে দাঁড়াবো, নামাজের ফরজ কয়টি এটা জানতে হবে, নামাজের ফরজ হচ্ছে আপনার 13টি ফরজ, তন্মধ্যে আপনার 6টি হচ্ছে আহকাম আর 7টি হচ্ছে আপনার রুকন ভিত্তি বেনা, তো এই যে 13টি ফরজ আমাদেরকে জানতে হবে নামাজের আগে বা নামাজের বাহিরে। এখন নামাজ কাকে বলে, নামাজ কাকে বলা হয়, একেবারে মনে করতে চায় আল্লাহু আকবার তাকবীর দিয়ে হাত বাঁধলাম আর নামাজের মধ্যে আছি, যতক্ষণ না পর্যন্ত আমি তাকবীর দিলাম না আমি কিন্তু নামাজের মধ্যে না, নামাজের বাহিরেই আছি, তো তাকবীর ইলা তাসলিম, তাকবীর ইলা তাসলিম, তাসলিম মানে সালাম ফেরানো, এটাই হচ্ছে নামাজ, এটাই হচ্ছে কি নামাজ। নামাজের আপনার শাব্দিক অর্থ অনেক আছে, নামাজ আমরা বললি, নামাজ শব্দটা ফার্সি,
এর আরবি হচ্ছে সালাত, হাদিস এবং কোরআনের ভাষা সালাত। বাংলাতে প্রার্থনা অর্থ আসে বিভিন্ন, আপনার ভাষা বিভিন্ন অর্থ আসে। তো যাই হোক, নামাজে দাঁড়ানোর মানে নামাজে প্রবেশ করার পূর্বে হচ্ছে ছয়টা ফরজ বা আহকাম। সেই ছয়টা কি? শরীর পা, কাপড় পা, আপনার নামাজে জায়গা পা, সদর ঢাকা কেমলাম কি হ অক্ত মতো নামাজ পড়া, অক্তের বাহিরে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, ফরজ আদায় হবে না। তো যাই হোক, এই যে ছয়টা ফরজের কথা বললাম, কি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আপনার শরীর তো পাক থাকতে হবে, আপনার শরীর পাক ছাড়া আপনার পাক পবিত্রতার অধ্যায় যেহেতু আজকে বিষয় না, অপবিত্র অবস্থা আমরা নামাজ পড়তে পারবো না। লা তাকরবুস সালাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যখন জনবি অবস্থায় থাকো নামাজের ধারে কাছেও যাবে না, তাই পবিত্র হয়েই আমরা নামাজে আসি, মনে রাখবে পবিত্র হয়েই আমরা নামাজে আসি। এরপরে কি? কাপড় পাক, অপবিত্র কাপড় দিয়ে তো আমরা নামাজ পড়তে পারি না। তিন নম্বর বিষয়টা হচ্ছে নামাজের জায়গা পাক, এটা নিয়েই আমার কথা, নামাজের জায়গা পাক, তাই না? নামাজের অপবিত্র জায়গায় কি আমরা নামাজ পড়তে দাঁড়াতে পারবো? অপবিত্র জায়গায় আমি নামাজ দাঁড়াতে পারবো? তো এই ক্ষেত্রে এসে আমাদের সমাজে বেদাতটা কোথায় দেখেন? কয় যায় নামাজের পাকের একটা দোয়া পাঠ করে, যায় নামাজ পাক করার একটা দোয়া পাঠ করে, কি ইন্নি ওয়াজ্জাহতু, কি বলে যে হ্যাঁ ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়া পাঠ করে। চিন্তা করুন, এই দোয়া যায় নামাজ পাক করার উদ্দেশ্যে পাঠ করে। আমার প্রশ্ন হচ্ছে, অপবিত্র যায় নামাজ কি দোয়া পাঠ করলে পাক হয়ে যাবে? লজিক কি বলে আপনার? তাহলে এই যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদ, যায় নামাজ পাকের দোয়া হিসাবে আমাদের সমাজে যে প্রচলিত বেদাতটা চালু আছে, এটার জন্য জবাব দিতে হতেই হবে। এরপরে আপনি বেদাত দিয়ে নামাজ শুরু করতেছেন, এখনো নামাজে ঢোকেনি নাই, প্রবেশ করেন নাই, এর পূর্বেই আপনি নামাজ কি বেদাত দিয়ে শুরু করতেছেন, যায় নামাজ পাকের দোয়া। ও ভাই, দুনিয়াতে এমন কোন যায় নামাজ পাকের দোয়া আছে কিন্তু প্রচলিত হয়ে আসছে, ভুল একেবারে রং। অনেক সময় সমাজে দেখবেন অনেক মস্ত বড় একটা ভুল কিন্তু প্রচলিত, এটা প্রচলন হয়ে যায়, কিন্তু এই বেদাত আমাদেরকে দূর করতে হবে। যায় নামাজ অপবিত্র থাকলে পরে আপনি নামাজেই দাঁড়াতে পারবেন না, সেক্ষেত্রে আপনি দোয়া দিয়ে অপবিত্র যায় নামাজ অথবা জায়গা আপনি পবিত্র করার কোনো প্রশ্নই আসে না। এই দোয়া যদি পাঠ করতে হয় তাহলে আপনি সানা, এই দোয়া সানা হিসেবে, সানা মানে প্রশংসা করা, আমরা পড়ি না সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়া পাঠ করি না আমরা, সানা পাঠ করি না, এটাও সানা হিসেবে। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আরো সানা আছে, আল্লাহুম্মা ইগফির খাতায়ানা বিল মা ওয়া সাজ্জি, এই সানা আমরা পাঠ করি। তো এটা সানা হিসেবে পাঠ করব, তাকবীর দেওয়ার পরে, তাকবীর দেওয়ার আগে আপনি যায় নামাজ পরিষ্কার করার নিমিত্তে যে দোয়া পাঠ করা হয় এটা কোনো অস্তিত্ব নাই, এটা কে বা কারা কখন থেকে চলে আসলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। যায় নামাজ পাক করার কোনো দোয়া আছে? যায় নামাজ পবিত্র করার একটাই মাধ্যম, অপবিত্র হলে সেটাকে সাবান বা অন্য কোনো উপায় আপনাকে পরিষ্কার করতে হবে। এরপরে নামাজের জায়গা পাক, সদর ঢাকা ক্যাপলামুখী হওয়া, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সদর ঢাকা, হ্যাঁ সদর ঢাকা, সদর কাকে বলা হয়? ছাত্রুন মানেই, আর ছাত্র আরবি মাজদার, ছাত্র ইয়াস্তুর, ছাত্রুন মানেই আপনার ঢাকা, কোনটা? নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে সদর। পোশাকের মূলনীতি আছে সাতটা, সেখানে আপনার এই সদর, কোনো পুরুষ মানুষ যদি এইটুকু থেকেও নামাজ আদায় করে তার নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হবে, ফরজে কোনো আপনার বরখিলাফ হবে না, তবে সুন্নত কিছু বাদ যাবে। আপনাদের ধরুন মাথা ঢেকে রাখা, লব আপনার ঢিলা ঢালা পোশাক পরিধান করা, এগুলো হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত, এগুলো ফরজ না, কিন্তু ফরজ হচ্ছে আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা হচ্ছে সদর, সদর ঢাকা। তাহলে আমাদেরকে সদর ঢাকতে হবে, সদর ঢাকা বিহীন নামাজ আদায় করলে ফরজ তরফ করলো হবে না। কিন্তু তারপরেও কথা আছে, এমন কুফফারদের দেশে, এমন জেলখানায় অথবা আবু গারিব জেলখানায় অথবা এমন অবস্থা সম্মুখীন হলেন, কাপড় নাই, নদীতে পড়ে গেছেন,
আপনার কাপড় চোপড় লুঙ্গি খুলে আপনার ঢেউয়ের সাথে চলে গেছে, আপনি তীরে উঠছেন, জানতে পারলেন এখন মনে হয় সূর্য দেখা যাচ্ছে, নামাজের সময় হয়েছে, উলঙ্গ অবস্থায়, সেই ক্ষেত্রে নামাজ আপনার বৈধ, সেই ক্ষেত্রে নামাজ আদায় করতে হবে। কিন্তু অনেক মানুষ এর দোহাই দিয়ে কয় পাঞ্জাবি নাই, টুপি নাই, খালি গায়ে নামাজ হবে, অবশ্যই নামাজ হবে, অবস্থার প্রেক্ষিতে আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি সুস্থ আছেন বা ঘরে বাড়িতে আছেন, আপনার কোনো সমস্যা নেই, কাপড় পরে সুন্নত লেবাস পরেই আপনি নামাজ পড়েন, কিন্তু নাই সেক্ষেত্রে নামাজ পড়তে হবে না। অনেক ভাই রিক্সাওয়ালা খ্যাত মজুর দিন মজুর তারা আপনার গেঞ্জি আছে গামছা আছে সেগুলো দিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। তবে মা বন্ধের বিষয়টা একেবারে পুরোপুরি হাত মোজা পা মোজা সমস্ত মুখ মণ্ডল ঢেকে তাদেরকে নামাজ আদায় করা ফরজ মহিলাদের ক্ষেত্রে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে ছাড় আছে। কোনো ব্যক্তি যদি আপনার সাধারণ পোশাক, অনেক মানুষ আমরা মনে করি যে পাঞ্জাবি না পড়লে মানে নামাজ হবে না, এটা একটা পোশাক, এই যে আমরা পড়ি এটা ছাড়াও নামাজ হয়, রুমাল রুমাল কেন দেয় আলেমরা পড়ে থাকে, এটা অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই রুমালটা দিলে দেখুন আমরা যখন নামাজে দাঁড়াই এই যে আই রেশন বা আই সাইট দেখবেন যে পাশের বিষয়গুলো আর দেখা যায় না, নামাজের একাগ্রতা হয়, এটা আপনার এই আলেমরা ব্যবহার করে থাকে, এই জন্য আমরা অনেক সময় ব্যবহার করি নামাজটা রুমালটা দিয়ে থাকা থাকে, ওই বাহিরের যে দৃশ্যগুলো এগুলো দেখা যায় না, শুধু আমার দৃশ্যটা সেজদার দিকেই থাকে, এটার একটা। আর উত্তম পোশাক পরাটা আছে সূরা আরাফ এক তিন নম্বর আয়াত 103 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খুযু জিনাতকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা প্রত্যেক নামাজে সৌন্দর্য গ্রহণ করবে, পুত পবিত্র হবে, কারণ আল্লাহর বাড়িতে যাচ্ছে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, উত্তম পোশাক পরেছেন আপনার সামর্থ্য অনুযায়ী পরিধান করতে হবে। তাহলে পরে এটা আমরা জানলাম যে সদর ঢাকা ক্যাপলাম কি হওয়া, ক্যাপলাম কি হওয়া ছাড়া নামাজ আদায় করা যায় না, এরপরে অক্তমত নামাজ আদায় করা ইল্লা সালাত কানা আলা আল মুমিনিনা কিতাবাম মাওকুদা সূরা নিসার 103 নম্বর আয়াতে কথা বলেছিলাম। এই হচ্ছে ছয়টা ফরজ আহকাম শরিয়া নামাজে প্রবেশ করার পূর্বে এই ছয়টা ফরজ, এরপরে তাকবীর বাদার পরে আপনার সাতটা ফরজ, সেই সাতটা কি তাকবীর তাহরিমা বলা, নামাজে আপনি আল্লাহু আকবার ইমাম সাহেব বললেন আপনি কি বলবেন না, আপনাকে বলতে হবে, এটা ছাড়া আপনার নামাজ হবে না, আল্লাহু আকবার এটা বলা প্রথম যে তাকবীর দেওয়া এটা ফরজ, আর বাকিগুলো যে আমরা আল্লাহু আকবার বলি এগুলো আপনার নফল, প্রথমটা হচ্ছে ফরজ মনে রাখবেন, এটা যদি ছুটে যায় নামাজ আপনার নতুন করে পড়তে হবে, নামাজের মধ্যে ফরজ ছুটে গেলে আপনার সাহুব সেজদা দেওয়া দিলেও নামাজ হবে না, ওয়াজিবের ক্ষেত্রে আমরা সাহুব সেজদা দেই ওই আলোচনা সামনে ইনশাআল্লাহ করব। তাহলে পরে তাকবীর তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু কেউ যদি এই ফরজের মোকাপেক্ষী না, যেমন হাত দেওয়া ফরজ, হাত নাই সেক্ষেত্রে তাকে হাত দেওয়া ফরজ না, দাঁড়াতে পারে না অক্ষম মাজুর ব্যক্তি সে বসে নামাজ আদায় করবে, বসতে না পারলে আপনার শুয়ে নামাজ পড়ে, কিন্তু এখন তো আমাদের মসজিদে চেয়ারম্যান মেম্বার বুঝেন নাই, চেয়ারম্যান খালি চেয়ার নিয়ে নিয়ে বসে, আপনি দাঁড়াতে পারেন না, আপনি মাটিতে বসে আপনার নামাজ আদায় করেন, কিন্তু এটাও এখন আলেমরা অনেক ক্ষেত্রে বাধ্য হয় কি করবে, পড়তে পারে না হুজুর, পড়তেও পারি না কি করব, নামাজ তো আদায় করতে হবে, আচ্ছা ঠিক আছে পড়েন নি, কিন্তু প্রকৃত অর্থে চেয়ারে বসে নামাজ আদায় হয় না, এটাই হচ্ছে মূল কথা মনে রাখবেন। আপনি অসুস্থ শুয়ে নামাজ পড়েন, শুয়ে নামাজ পড়লে পশ্চিম দিকে পা দিবেন, পূর্ব দিকে মাথা দিবেন, দিয়ে নামাজ আদায় করবেন, আর যদি পশ্চিম দিকে মাথা দেন তাহলে আপনার ক্যাপলা হয়ে যাবে ওই দিকে, মানে বুঝতে পারছেন বিষয়টা, তো এইভাবে নামাজ আদায় করবেন। এরপরে আসুন তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, কেরাত পড়া রুকু করা এগুলো তো আমরা করি, দুই দুই সেজদা করা, আখেরি বৈঠক করা, এই যে আপনার আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, তো এই যে আপনার এই ফরজ গুলো এগুলো আমরা মনে রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নামাজের যে ফরজ গুলো 13টা ফরজ মনে রাখা ইবাদত করার আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন। এরপরে নামাজের ওয়াজিব কিছু কিছু আছে 14টা, বাকি কি কম বেশি বলেছেন আলহামদুলিল্লাহ, শরীফ পড়া এটা ওয়াজিব ওই অর্থে ফরজ অর্থে ওয়াজিব, এক একটা শব্দ এক একটা ক্ষেত্রে আপনার অর্থ প্রকাশ করে, যে ওয়াজিব হলেও এই ক্ষেত্রে ওয়াজিব মানেই ফরজ আর ফরজ মানেই ওয়াজিব, সলাতে নামাজে আপনার সূরা ফাতিহা বাদ দিলে আপনার নামাজ হয় না, মূল কথা হচ্ছে এটা, কিন্তু কেউ যদি না পারে সেক্ষেত্রে সূরা ফাতিহা ছাড়াও পারে না, শিখে নাই এখনো নতুন, সেক্ষেত্রে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সেই অর্থে যে ফরজ অর্থে ওয়াজিব, যে আপনাকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে,
সূরা ফাতিহা যদি বাদ যায় নামাজ হলো না। এক সিঙ্গুলা মাইকেরা বলেছেন যে সালু সিজদা দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু মূল অর্থ হচ্ছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ওটা আরেকটা বিস্তর আলোচনা আছে সামনে আসবে ইনশাআল্লাহ। তো সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরা মিলানো, আবার ইমাম সাহেবের জন্য কেরাম নির্ধারিত করা, নামাজের ফরজগুলোর তারতিব ঠিক রাখা, ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, অন্যান্য আপনার যে বিষয়গুলো আছে এই আপনার জোরে জায়গায় জোরে পড়া, আস্তে জায়গায় আস্তে পড়া, দোনো বৈঠকে আপনার আত্তাহিয়াত পাঠ করা, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, অন্যান্য ঈদের নামাজের অতিরিক্ততা করতে দেওয়া, এগুলো আপনার ওয়াজিব। তো ওয়াজিব যদি ছুটে যায় সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদার আলোচনা বিস্তর আলোচনা আছে সামনে আসবে, যেহেতু সিরিজ আকারে। আজকের বিষয়টা হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াবো, দাঁড়ানোর পূর্বে কি কি কাজ, এই যে এই ফরজগুলো জানতে হবে। আর এই ফরজগুলো করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা না বোঝার কারণে অনেক ভুল করে ফেলি, আবার অনেক ক্ষেত্রে আমরা বেদাত করে ফেলি। যে কয়েকটা আমি বললাম কি কি বেদাত হতে পারে, যেমন যায় নামাজে দোয়া পাঠ করা, এটা সম্পূর্ণরূপে বেদাত। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকীন, এটা নামাজের পরে তাকবীর বাঁধার পরে আপনাকে পড়তে হবে, পাঠ করতে হবে। এরপরে আসুন ফজিলতের আশায় পাগড়ি বাঁধা। পাগড়ি বেঁধে রাসূল নামাজ পড়তেন। তৎকালীন সময়ের সংস্কৃতি অনুযায়ী যোদ্ধারা সৈনিকেরা পাগড়ি বেঁধে যুদ্ধক্ষেত্রে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আপনার পাগড়ি বেঁধে নামাজ পড়তেন, তবে টুপি পরেন, পাগড়ি পরেন, রুমাল দেন। এই রুমালের নাম কিন্তু আপনার ইকওয়ালি বলা হয়, আর সাধারণ রুমাল হচ্ছে মিন্দিল, যেটা মুসাফা জাওয়েল বা যেটা ছোট রুমাল মিন্দিল, আরো বিধি মিন্দিল মানে রুমাল, আর এটা ইকওয়ালি বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওই সময়ে তারা বড় বড় আপনার ইকওয়ালি হতে পারে এই ধরনের ছিল না, কিন্তু অন্য উপায়ে গামছা অথবা অন্য কোনো উপায়ে তারা মাথা ঢাকতেন। কিন্তু আমরা মাথা ঢেকে রাখাই সুন্নাত মনে রাখতে হবে। টুপি হোক, রুমাল হোক, ইকওয়ালি হোক অথবা অন্য কোনো উপায়ে খালি মাথা নামাজ পড়লে সুন্নতের বরখেলাফ হলো, নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু মাথা ঢেকে রেখেই নামাজ পড়তেন সাহাবীদের আমল, কারণ সাহাবীদের কিন্তু যদি আপনি অস্বীকার করেন, সাহাবীদের আমল যদি ভালো না লাগে আপনি মোমেন হতে পারবেন না। কারণ হাদিস কাকে বলা হয়, সাহাবীরা যা বলে তাও হাদিস। আল হাদিসু মা উদিফা ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফিরলিন আও কাউলিন আও তাকরিরিন, হাদিস বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে আজমাইন তাদের কথা কর্ম এবং মৌনসম্মতিকে হাদিস বলা হয়। দেখুন সাহাবীদের কথা কাজ কর্ম এবং মৌনসম্মতিকে হাদিস বলা হয়। যদি তো হাদিসের পরিভাষায় উসুলুল হাদিসের কিতাব বা উসুলুল হাদিস ডিভাইড করেছে যে সাহাবীদের হাদিসকে আসার বলা হয়, তারপরে আসার মানেও হাদিস, হাদিস মানে আসার। তো সাহাবীদের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো খাইরুল কারুন কুরুনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনা সুম্মা আল্লাযীনা ইয়ালুনা সরিয়া, আমার যুগ উত্তম, এরপরের যুগ উত্তম, এরপরের যুগ উত্তম, সাহাবীরা উত্তম। কাজেই সাহাবীদের আমল যদি ভালো না লাগে তাহলে আর কাজটা ভালো লাগবে, বুঝে আসে না। এই জন্য আমি বলবো মাথা ঢেকে রেখেই নামাজ পড়তে হবে, মাথা ঢেকে রেখেই নামাজ পড়তে হবে। যদি মাথা খালি রেখে নামাজ পড়েন অনেক ভাইরা গুরুত্ব দেয় না, গুরুত্ব দিতে হবে। খালি মাথা নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ সুন্নত আপনি রফলিয়া নাই করবেন এই সুন্নত বুঝবেন, আপনি বেদাত করবেন না ওই সুন্নত বুঝবেন, কিন্তু আপনি এই সুন্নত গুরুত্ব দিবেন না তা হবে না। আপনাকে গুরুত্ব দিতে হবে, মাথা ঢেকে রেখে নামাজ আদায় করা সুন্নত, বুঝতে পারলেন? পারদ পক্ষে মাথা ঢেকে রেখে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমাদের সমাজে জাল হাদিস পাগড়ির নামে, দেখুন পাগড়ি পরে নামাজ আদায় করলে 70,000 সব 10,000 অনেক হাদিস আছে। তার মধ্যে একটা জাল হাদিসের কথা বলি, আনাসের নাম দিয়ে সাহাবীর নাম দিয়ে এই বাংলাটা হাদিস তারা আবিষ্কার করেছে কি, আসসালাতু আসসালাতু ফিল ইমামাতি মিন 20,000 হাসানাতি। এই যে জাল হাদিস বাংলা হাদিস, এই হাদিসের হাদিসের গ্রন্থগুলোতে কোনো অস্তিত্ব নাই, বানানো হয়েছে জাল যে হাদিস। দেখুন আপনি যদি হাদিসও না বুঝেন আপনার লজিক আছে, লজিক দিয়ে অনেক কিছু বোঝা যায়। দেখুন জামাতের শহীদ নামাজ আদায় করলে কত গুণ সওয়াব, 27 গুণ, মতান্তর 25 গুণ, তার একটা ফরজ বিষয়। আল্লাহর নির্দেশ পাকড়ি না করলেও আপনাকে জিজ্ঞেস করা হবে না কবরে, জীবনে একবার পাকড়ি পড়লেন না,
ওইটার জন্য জবাবদিহি করা হবে না। তো নামাজ এত কষ্ট করে আমরা আদায় করি, উজু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, কাজ কাম ফেলে রেখে আপনার নামাজে আসি। আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, নামাজে যদি জামাতের সহিত আদায় করো 27 গুণ সওয়াব, 25 গুণ সওয়াব, তিনি বললেন না 100 গুণ সওয়াব, 1000 গুণ সওয়াব, কিন্তু পাকনি পড়ে নামাজ পড়লেই আপনার 1000, 10000, 70000 গুণ সওয়াব, এটা আপনাদের কি বুঝে আসে না? তাহলে কত বড় মিথ্যা মামলার কথা। তাহলে পাকনি আপনি পোশাক হিসেবে পড়ে নামাজ পড়েন, সেটা ভিন্ন কথা। তারা কি করে গরমে অস্থি কত নিজের জীবন মানে বিতৃষ্ণ হয়ে যায়, চৌচি হয়ে যায়, এরপরে পাগড়ি কইরা তারা রিক্সা চালায়। আমি মনে মনে হাসি, কত বড় মানে ধোকা তাদেরকে দেওয়া হয়েছে। পাগড়ি পয়রা রাখলে নাকি সওয়াব, হাজার হাজার সওয়াব, যেহেতু নামাজ 25 গুণ অথবা 27 গুণ, আর পাগড়ি পড়লে নাকি 70000 গুণ, নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এই যার হাদিস আপনাদেরকে শোনালাম। হ্যাঁ, এমনি যদি আপনি মাঝে মধ্যে পড়তে চান, মন চাইলে ভালো লাগলো আপনি পড়েন, কিন্তু ওই যে পাগড়ির নামে আপনার মিথ্যা বানোয়ার হাদিস এগুলো পালন করা যাবে না। রুমাল দিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, পাগড়ি পরেও নামাজ পড়েন, কিন্তু পাগড়ির নামাজে 70000 গুণ সওয়াব, এগুলো মিথ্যা, যাহা মিথ্যা, এই মর্মে সহি হাদিস কোথাও অস্তিত্ব নাই। এরপরে আসি, আমার ভাইদের মধ্যে, অনেক ভাইদের মধ্যে, মুসলিম ভাইদের মধ্যে অনেক সময় দেখা যায় তারা আপনার এই প্যান্ট লুঙ্গি ইজার পরিধান করে টাকনার মিশে, কিন্তু নামাজের মধ্যে সে এটাকে আবার উঠায়, নামাজের সময় গেল, এটা মস্ত বড় অন্যায়। হর হামেশাই আপনাকে টাকনার উপরে কাপড় পরিধান করতে হবে, লেবাস পরিধান করতে হবে। আপনি সারা সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, কিন্তু নামাজের মধ্যে সে এটাকে উঠান, এটা আরেকটা বেদাত। নামাজের ভিতরেও আপনাকে টাকনার উপরে আপনার পোশাক প্যাট আপনার যা পরনে থাকবে, নামাজে আপনার টাকনার উপরে থাকতে হবে, নামাজের বাহিরে উপরে থাকবে 24 ঘন্টা। আর যদি আপনি নামাজ টাকনার নিচে পরিধান করেন তাহলে আপনাকে শাস্তি দেওয়া, মান জাররা ইজারাহু, যে ব্যক্তি টাকনার নিচে পোশাক পরে তাকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা ইউযাক্কিকুম, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদেরকে কথা বলবেন না, ওয়ালা ইউকাল্লিমুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দিকে কথা বলবেন না, পবিত্র করবেন না, অর্থাৎ তাদেরকে গুনাহ মাফ করে জান্নাতে দিবেন না, এদেরকে জাহান্নামে দাখিল করানো হবে, বিষয়টা মনে থাকবে। এই ভুল করবেন না, সব সময় টাকনার উপরে কাপড় পরবেন, কিন্তু নামাজের মধ্যে এসে অন্য সময় টাকনার নিচে নামাজের মধ্যে এসে উঠা, এটা ভুল, রদ কিবি আপনার, এটা বাদ দিতে হবে। এরপরে আসুন আমরা কাতারে দাঁড়াব, এই বিষয়টা আজকের আলোচনার মধ্যে মৌলিক মূল অংশ। বলা হয় না যে তোরে আমি মাখনটা দিয়ে দিলাম, আমি নরমেরটা দিলাম, এই তো আজকের আলোচনার মূল মাখন আলোচনা হচ্ছে নামাজে আমরা যখন দাঁড়াই। আমাদের মধ্যে আবার সমাজের আরেক ভাইদের মধ্যে পার্থক্য কয়েকটা আমলে আছে, সেটা হচ্ছে আমরা নামাজে দাঁড়ালে পায়ে পা একেবারে লেগে লেগে একেবারে মিশে মিশে, হ্যাঁ, তার অসু মানে শির ঠালা প্রাচীরের ন্যায় আমরা দাঁড়াই, কিন্তু অন্যান্য বাকি মসজিদগুলোতে 4 আঙ্গুল বিঘথা আপনার এই ফাঁকা রাখা হয়। আমি বলি, আল্লাহ কসম করে বলি, এই আমল যদি আপনি অবাক করেন, এটা এই যে যারা 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ায়, আমি আজকে আপনাদেরকে বলি, পৃথিবীর মধ্যে আহলে হাদিস ভাইয়েরা ব্যতীত অন্যান্য যে 4টা মাযহাব আছে, আগে হাম্বলি মাযহাবের ভাইয়েরা এই আমল করতো, পায়ে পা মিলাতো, এখন আপনার তারাও এটা আপনার সরে যাচ্ছে। এই যে সরে যাওয়ার মানে মূল ইয়া হচ্ছে তাদের একটা থিওরি অথবা অনুমান নির্ভর, এটার পক্ষে আপনার পৃথিবীতে জাল হাদিসও নাই, বানোয়াট হাদিসও নাই, একেবারে কোনো হাদিসই নাই, তাদের একটা অনুমান নির্ভর অথবা মাযহাবকে প্রস্তুত আপনার চিন্তাধারার আপনার ভিত্তিতে তারা এবাদত করে, যে 4 আঙ্গুল ফাঁক রাখলেও চলবে না। এবার আসুন, চলবে কি চলবে না, আলেমদের মত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং সাহাবায়ে আজমাইন তাদের আমল কি ছিল, আসুন আমরা আলোচনা করি। ভাইরা আমরা কেন পায়ের সাথে পা মিলাই, এটা কি আমরা বানানো বানানো নাকি যুক্তি নির্ভর নাকি থিওরি অথবা অনুমান নির্ভর কিয়াস নির্ভর? না, আমরা আমল করি একেবারে হাদিসের সাথে মিল রেখে আমরা আমল করার চেষ্টা করি। এজন্যই আপনারা যারা নতুন আসেন পায়ের সাথে পা মিলাবেন, কেননা আপনি যদি না মিলান পায়ের সাথে পা না মিলানো এটা হচ্ছে একটা জাহালা মূর্খতা, চূড়ান্ত আপনার মিথ্যার আশ্রয় গ্রহণ করা এবং আপনার হাদিসকে অবজ্ঞা বা হাদিসকে অমান্য করার একটা অপকৌশল মাত্র আর কিছু না। কাজে হাদিসকে অপকৌশলে আপনার অবজ্ঞা করা এবং চূড়ান্ত ধৃষ্টতা যে মিথ্যার আশ্রয় না অথবা আপনার এখানে সলচাতুরির আশ্রয় নিয়ে মানুষের মতামত নিয়ে আপনি চার আঙ্গুল খাক রাখতে পারেন না। এজন্যই আমরা যারা আমার আলোচনা শুনছেন যতদিন বেঁচে থাকবেন নামাজে পায়ের সাথে পা মিলাতেই হবে। আপনি যদি বলেন বড় ভাই মুরব্বী তাদের সাথে পা মিলাবো, অমিয়া তোমার যুক্তি হচ্ছে এটা, রাসূলের সালামের কথা হচ্ছে পায়ের সাথে পা মিলাও, সাহাবীদের সর্বশ্রেষ্ঠ মহামানবের আমল তোমার পছন্দ হয় না, তোমার ওই কাঠমোল্লার কথা পছন্দ হয়, ইমামের কথা দোহাই দিয়ে তুমি আমল করো, রাসূলের সালামের কথা তুমি মান্য করতে তোমার দ্বিধা বাধে না। ভাইয়েরা বা রাসূল সাল্লাম এত তারা তাদের আমল তাদের কর্মপদ্ধতি একেবারে দিগন্ত দ্বারা বিস্তৃত এবং ব্যাপৃত সারা বিশ্বব্যাপী তাদের আমল, হাদিসগুলো আজও আছে, হাদিস বাদ দিয়ে তুমি আমল করো তাদের আমলের মোতাবেক যে আমল হবে সেগুলোই গ্রাহ্য হবে আফজাল লাইফে, মনে রাখতে হবে। এবার আসুন পায়ের সাথে পা মিলানো হাদিস আছে কিনা, মুসনাদে আহমদ আমি দলিল দিব আপনারা মনে রাখবেন, মুসনাদে আহমদ এবং আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবা 3824 নম্বর হাদিস, সিলসিলা 1892 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 995 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 24631 নম্বর হাদিস। কি হাদিস? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাদ্দা ফুরজাতান ফি সাফি রাফা'আহু আল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। সহিহ হাদিস, সহিহ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন, আম্মা আয়েশা বললেন যে নবীজি সাল্লাল্লাহু বলছেন তোমরা যখন নামাজে দাঁড়াবে অপর ভাইয়ের পায়ের সাথে পা মিলাবে ফাঁকা জায়গাগুলো তোমরা ফিল আপ করে নিবে, কেননা মান সাদ্দা ফুরজাতা, আর যারা এই ফাঁকা জায়গা ফিল আপ করে দাঁড়াবে মানে পায়ের সাথে পা মিলাবে রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, তাদের মর্যাদা বৃদ্ধি করা হবে, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তাদের জন্য অট্টালিকা নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। এরপরে আরেকটা হাদিস আম্মা জান আয়েশা থেকেই বর্ণিত, তিনি বললেন ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু, এটা মুসনাদে আহমদের 24631 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলাল লাযীনা ইয়াসীলুনা আস-সুফুফা ওয়া দারাজাতান বানা লাহু বাইতান ফিল জান্নাহ রাফা'আহুল্লাহু বিহা দারাজাতান। সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা, তারা দরুদ পাঠ করেন, দরুদ পাঠ করেন, বরকত কামনা করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, বরকত দেন আল্লাহ তাদেরকে, ইয়াসিলুনা সুফুফা, যারা এই যে র আর ইংরেজিতে বলা হয় র মানে কাতার, আরবিতে সুফুফ, সুফুফ মানে কাতার, তো যারা ইয়াসিলুনা সুফুফা কাতারের মধ্যে ফাঁকা জায়গা ফিল আপ করে দেয় আল্লাহ এবং ফেরেশতারা তাদের জন্য রহমত কামনা করেন। সুবহানাল্লাহ, বিশুদ্ধ হাদিস, আরো অনেক দলিল আছে ভাইরা বা। এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা বৃদ্ধি করেন, আর তোমার পাঁচ আঙ্গুল ফাঁক রাখলে একটা মর্যাদার কথা বের করো, কিয়ামত পর্যন্ত একটা মর্যাদার কথা বের করো। এখন রাসূলের আমল হচ্ছে এটা, সাহাবীদের আমল হচ্ছে এটা, পায়ে পা মিলানো, শ্রেষ্ঠ মানুষরা মহামানবরা ইবাদত করেছে, আর আপনি যুক্তি দেন মুরুবির সাথে কিভাবে পা লাগাবো, মানে আপনি বুঝলেন বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই বিষয়টা, এমন না
মনে রাখতে হবে, আমাদেরকে গুরুত্ব দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে। এরপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, সেটি হচ্ছে এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যখন নামাজে দাঁড়াবে, ক্বালা আকিমু সুফুফাকুম ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি ওয়া কানা আহাদুনা ইউনসিকু মানকিবাতু বিমানকিবি সাহিবিহি ওয়া গাদাবাহু বিকাদাবিহি। সুবহানাল্লাহ, পাঠ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে যখন দাঁড়াতেন, আরেকটা হাদিস আছে যখন ইদা উকিমাতিস সালাতু যখন নামাজের ইকামত হয়ে যেত, ফা আকবালা আলাইনা বিওয়াজিহি, ইকামত ইকামতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে অর্থাৎ মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়াতেন। এই আমল আছে মসজিদগুলোতে, এই আমল আছে, ইমাম সব ওই দিকে ফিরে থাকে, ইকামত হয় আল্লাহু আকবার বলেও না যে তোমরা কাতাগুলো ঠালো করে সোজা করো। অথচ হাদিস কি বলছে, ইকামত হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফা আকবালা বিওয়াজিহি আলাইনা, আমাদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ করে দাঁড়াতেন। এরপরে বলতেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতাগুলো সোজা করে নাও, সোজা যদি না করো ফা ইন তাখতালিফা, যদি তোমরা এই পার্থক্য করো, ফা তাখতালিফা কুলুবুকুম, আল্লাহ তোমাদের হৃদয়গুলোকে বক্র করে দিবেন, পাকা করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, চিন্তা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হচ্ছে এটা। এরপরে বললেন ফা ইন্নি মিন ওয়ারাইকুম যহরি, আমি পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ, মানে তোমরা যে এলোমেলো হয়ে দাঁড়াও সেটাও আমি দেখতে পাই, কাজে তোমরা একেবারে শীষ ঢালা প্রাচীরের ন্যায়। অন্য হাদিসে এসছে সাউবু সুফুফাকুম ফা ইন্না তাসফিয়াতু সুফুফি মিন ইকামাতিস সালাহ, তোমরা কাতারগুলোকে একেবারে খিলাফ করে দাও, কেননা এই খিলাফ করাটাই হচ্ছে নামাজ আদায় করার মূল হাতিয়ার। সুবহানাল্লাহ, বলে আরো কত হাদিস আছে, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। এরপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال صفوفكم وقاربوا بينها وحاذوا بالاعناق فوالذي نفسي بيده فاني رؤى الشيطان يدخل في خلال الصفوف। আমি আল্লাহ কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা হচ্ছে আবু দাউদের 667 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহ কসম করে বলছি, যার অধীনে আমার কর্তৃত্ব, যার হাতে আমার প্রাণ, আমি মুহাম্মদ কসম করে বলছি, তোমরা যদি ফাঁকা রেখে নামাজে দাঁড়াও, চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াও, আমি দেখি ফাইন্না শাইতানা, শয়তান কি করে, ইয়াতু ফুলুল খুলালি মিন সুফুফ কাআন্নাহাল হাযফ, শয়তান যেমন কালো ভেড়া গরুর বাচ্চা নেয় ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যায়। আর এই জন্যই তো দেখবেন এমনি অন্য কথা মনে হয় না, নামাজে যেই দাঁড়াবেন দুনিয়ার কথাবার্তা আপনার মনে উজ্জ্বল হয়, খেয়াল হয়ে যায়, কেন শয়তান এসে ওয়াসওয়াসা দেয়। এই জন্য শয়তান নিয়ে নামাজে দাঁড়াবেন, শয়তান এসে দাঁড়াবে ওই নামাজ নামাজ হবে না, মনে থাকবে। আরো বলার ছিল, ইনশাআল্লাহ সামনে বলবো আমরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তার রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে, যে তোমরা নামাজে এইভাবে এইভাবে দাঁড়াবে, তাহলে আমরা এই যে সারিবদ্ধ হয়ে যখন দাঁড়াই, এটা কার নির্দেশে দাঁড়াই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশে। ভাই আমি আরো বাংলাতে বলি, এগুলো হচ্ছে সাহাবীদের আমল, এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল। আর চার আঙ্গুল চার দিকে ফাঁকা রাখা হচ্ছে আলেমদের মতামত। আপনি বলুন, যেহেতু এত এত হাদিসে এত গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়েছে, এত গুরুত্ব দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি, এখন আপনি ডিসাইড করবেন, আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি কি আলেমের কথা মানবেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন, কাকে প্রাধান্য দিতে হবে এই ক্ষেত্রে, সাহাবীদের কথা এবং রাসূলের কথা, অন্য মানুষের কথা রাসূলের কথা সাহাবীদের কথা, যদি কনফ্লিক্ট হয়, বৈপরীত্য হয়, আপনার কন্ট্রাডিকশন হয়, আপনাকে গ্রহণ করতে হবে কার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার আমল তার কর্মপদ্ধতি মনে থাকবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিস মোতাবেক আমল করার, জীবন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহাল আযীম ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ।